আসসালামু আলাইকুম, আমি নাসিমা আক্তার, সোনাইমুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল সহকারী শিক্ষিকা। আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে একটু আলোচনা করব, শব্দ গঠন ও বাক্য গঠন। বোর্ডে দেখো, একার দিয়ে শব্দ ও বাক্য গঠন করো। একার, একার দিয়ে শব্দ, জেলে বর্গীয় জাকের যে লাইকেললে, জেলে তোমরা পড়ার সময় ভেঙে পড়বা, বর্গীয় জাকের যে লাইকেললে, দুটো একসাথ করলে কি হয়, জেলে। একার দিয়ে এরপরে দেখো, পেলে পয়কার পে লাইকেললে, পেলে পেলে একসাথ করলে পেলে, জেলে পেলে। এরপরে দেখো, হাইকার হে দন্ত সাইকার সে, হে সে একসাথ করলে হে সে, খাইকার খে লাইকেললে, খাইকার খে লাইকেললে একসাথ করলে খেলে, খাইকার খে লাইকেললে খেলে। তারপরে দেখো, বাইকার বে ল বেল, বাইকার বে ল একসাথ করলে বেল। এবার দেখো, শব্দগুলো তোমরা অর্থ জেনে নাও। জেলে, জেলে মানে হচ্ছে যারা মাছ ধরে তাদেরকে আমরা কি বলি, জেলে। আর ফেলে, কোনো কিছু ফেলা আর কি, ফেলে দেওয়া, ফেলে। হেসে, হেসে তো সবাই জানো, হেসে হাসা, আমরা যে কোনো আনন্দের কিছু হলে হাসি, এই হাসাটাকে হেসে বলে। খেলে, খেলে মানে তোমরা যে খেলা করো ওইটাই খেলে। এরপরে বেল, বেল মানে আমাদের স্কুলে ঘন্টা পড়লে আমরা কি, ঘন্টা দিনে ঘন্টাটার বাংলা হচ্ছে, ঘন্টার ইংলিশ হচ্ছে বেল। বেল মানে কি, ঘন্টা, ওই যে ডিং ডিং করে মঞ্জু ভাই বেল দেয় ওইটাই। তাহলে জেলে, পেলে, হেসে, খেলে, বেল, তোমরা শব্দগুলো বুঝছো তো? জেলে মানে মাছ ধরে যায়, পেলে মানে পেলে দেওয়া, হেসে মানে হাসা, খেলে মানে খেলা করা, বেল মানে ঘন্টা। এগুলো হচ্ছে কি, একার দিয়ে শব্দ গঠন। এবার আমরা একার দিয়ে শব্দ গঠন শিখলাম, এখন আমরা বাক্য গঠন শিখব, শব্দগুলো দিয়ে বাক্য শিখব। দেখো, জেলে, জেলে জলে জাল ফেলে, জেলে জলে, জেলে কি, যে মাছ ধরে কোথা ধরে, জলে, জল মানে পানি, পানিতে মাছ ধরে যে কি দিয়ে, জাল ফেলে, জাল যেটা দিয়ে মাছ ধরে ওই জিনিসটাকে কি, জাল বলে। কিভাবে ধরে, ফেলে, জালকে এমনি মেরে যে ধরে ওটাকে বলে আর কি, ফেলা। তাহলে জেলে জলে জাল ফেলে, কি, জেলে জলে জাল ফেলে। তারপরে দেখো, ধরে মাছ হেসে খেলে, ধরে, ধরা তো জানো, ধরা মাছ ধরে আর কি, মাছ, মাছ তো চিনো, হেসে খেলে মানে আনন্দে, খেলতে খেলতে আনন্দেতে কি করে, মাছ ধরে, ধরে মাছ হেসে খেলে মানে আনন্দের সাথে মাছ ধরে। এরপরে দেখো, ছেলে মেয়ে খেলা করে, ছেলে মেয়ে কি করে, খেলা করে। এবার আমরা বইতে একটু দেখি, বইতে দেখো, তোমরা বইতে ছবিতে ওরা দিয়ে দিচ্ছে, এই যে দেখো, এই যে দেলে কি করতেছে, পুকুরে জাল ফেলে মাছ ধরতেছে, পুকুরে জাল ফেলে কি করে, মাছ ধরে। এই যে এখানে কি, ধরে মাছ হেসে খেলে, এই যে আনন্দের সাথে মাছগুলো, আনন্দের সাথে মাছগুলো ধরতেছে। তাহলে জলে কিভাবে দেখছো, মাছ ধরতেছে, বইতে ওরা ছবিতে সবকিছু দেখে দিছে, এই যে জলের মধ্যে জাল ফেলে মাছ ধরতেছে, এই যে মাঠ মাছ উঠে আনছে, এই যে হেসে খেলে কি, মাছটাকে হাঁড়িতে নিতেছে। তাহলে জেলে জলে, জেলে জলে জাল ফেলে, ধরে মাছ হেসে খেলে, ছবিতে দেখা দিচ্ছে। এরপরে নিচে দেখো, ছেলে মেয়ে খেলা করে, এই যে দেখো, স্কুলের মাঠে আমাদের যেরকম মাঠ আছে, ওখানে মাঠের মধ্যে কি করতেছে, খেলা করতেছে, ছেলে মেয়েরা কি করতেছে, খেলা করতেছে। তোমাদের বাংলা বইয়ের এই যে 54-50 পৃষ্ঠা তোমরা দেখিও, 50 পৃষ্ঠার মধ্যে আছে, জেলে কিভাবে মাছ ধরে, কিভাবে মাছটাকে হাঁড়িতে নিতেছে, নিতেছে হাঁড়ির মধ্যে। এরপরে নিচে দেখো, ছেলে মেয়েরা কিভাবে খেলা করতেছে, তোমাদের বইতে আছে, তোমরা বাসায় দেখিও বইটা। তাহলে আজকে আমরা কি শিখলাম, একার দিয়ে শব্দ ও বাক্য। তাহলে শব্দগুলো কি, জেলে, ফেলে, হেসে, খেলে, বেল।
বাক্য হচ্ছে কি জেলে জলে জাল ফেলে ধরে মাছ হেসে খেলে ছেলে মেয়ে খেলা করে আজকে পর্যন্ত তোমরা এগুলো বাসা ভালো করে পড়ে নিও আল্লাহ হাফেজ